যখন প্রসঙ্গে রয়েছেন শেখ শাহজাহান হঠাৎ করে সংবাদ শিরোনামে চলে এলেন আরাবুল ইসলাম গ্রেফতার হয়ে গেলেন তিনি কারণটা কি শুধুমাত্রই পুলিশি নিরপেক্ষতা পুলিশি সদিচ্ছা দেখাতে নাকি এর পেছনে অন্য কোনো বড় রাজনৈতিক কারণ রয়েছে আমরা খোঁজার চেষ্টা করব আর সন্দেশখালী যেখানে ইতিমধ্যেই রাজনীতির উলটপুরাণ শুরু হয়ে গিয়েছে গত 48 ঘন্টা ধরে আজকেই বা সন্দেশখালীর মানুষজন কি বলছেন সব নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেব তাদের সঙ্গে সমীর চট্টোপাধ্যায় রয়েছেন রয়েছেন শতরূপা কৌস্তব চট্টোপাধ্যায় এবং সলিল ভট্টাচার্য প্রাক্তন পুলিশ কর্তা সবাইকে স্বাগত জানাই আলোচনায় অবশ্যই আলোচনায় আসবো তবে তার আগে যেমনটা কুসুমিতা বলছিল একদিকে যখন শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ তিনি এখনো পর্যন্ত অধরা তার মধ্যেই গতকাল খবরের শিরোনামে উঠে এলেন আরাবুল ইসলাম প্রশ্নের মুখে পুলিশ এবং পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু এই ঘটনাতেও প্রশ্ন উঠছে তার কারণ পুলিশ সূত্রে খবর একটি খুনের মামলায় আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে খুন সরকারি সম্পত্তি নষ্ট সরকারি কর্মীকে কাছে বাধা এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলাম বর্তমানে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গত পঞ্চায়েত ভোটের সময় মনোনয়ন পর্ব থেকে ফল ঘোষণা অবধি অশান্ত ছিল এই ভাঙড় 15ই জুন মনোনয়ন পেশের দিন গুলি চালিয়ে খুন করা হয় মহিউদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মীকে আর সেই ঘটনার 8 মাস পর তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করলো পুলিশ এখানেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে আইএসএফ কর্মী খুনের 8 মাস পর আচমকা আরাবুলের গ্রেফতারের কারণ কি গ্রেফতার করে ভোটের আগে বেল করিয়ে ভোটের সময় যাতে ইলেকশন কমিশনের যে নির্দেশ থাকে ওয়ারেন্ট এক্সিকিউশন এটা কৌশল আপনারা সাদা চোখে ভাবছেন যে পুলিশ রাজধর্ম পালন করছে না মমতা পুলিশ এসব করে না আরাবুলকে দিয়ে শকতকে দিয়ে ওই এলাকায় ভোট লুট করবে তাই ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল ওকে অ্যারেস্ট করা হলো খুব তাড়াতাড়ি ওকে জামিনও করে দেওয়া হবে যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের গ্রেফতারির সামনে না পড়তে আরাবুল ইসলামকে পুলিশ গ্রেফতার করলো সেই নিয়ে বিরোধী দলনেতার বক্তব্য তো আপনাদের সামনে রাখলাম কিন্তু এই গ্রেফতারি নিয়ে তৃণমূলের অন্দরে 2 মত রাজধর্ম পালন করেছে পুলিশ মত কুনাল ঘোষের উল্টো দিকে সওকাত মোল্লার দাবি মিথ্যা মামলায় আরাবুলকে ফাঁসানো হয়েছে আরাবুল ইসলাম তিনি যদি তৃণমূল কংগ্রেসেরই নেতা হন আর পুলিশও যখন তৃণমূল কংগ্রেসের সরকারের তাহলে পুলিশ গ্রেফতারের প্রশ্নে রাজধর্ম পালন করছে যে বেলা 10টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত আরাবুল ইসলাম সেদিন নমিনেশনের কাজে ভিডিও অফিসেই ছিল ভিডিও অফিসের ফুটেজ দেখলে নিশ্চিতভাবে বোঝা যাবে তাকে ওরা মিথ্যাভাবে আরাবুল ইসলামের নামে মিথ্যাভাবে অভিযোগ নিয়ে এসেছে মিথ্যাভাবে কেস করেছে মিথ্যাভাবে এখনো সম্পূর্ণ আইএসএফ এর চক্রান্ত নওশাদ সিদ্দিকীর চক্রান্তে এগুলো হচ্ছে আমি আলোচনায় আসবো প্রথমেই প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যকে দিয়ে শুরু করবো সলিলদা এই মুহূর্তে 3টে সম্ভাবনার কথা আমার মনে হচ্ছে একটা হচ্ছে যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা জানি আর কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে নির্বাচন কমিশন এলাকায় যারা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের বিরুদ্ধে কার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে কতগুলো এফআইআর রয়েছে এবং সেক্ষেত্রে যখন সেই ছানবিনগুলো শুরু করবে আগে থেকে আরাবুল ইসলামকে কোথাও একটা ক্লিন করিয়ে আনার প্রক্রিয়া সম্ভাবনা 2 পুলিশ রাজধর্ম পালন করতে অতি সক্রিয় 8 মাস হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের ও আগে পঞ্চায়েত নির্বাচনের সময় এই 8ই জুন এই খুনের ঘটনা জুনের পরে ফেব্রুয়ারি অর্থাৎ পুলিশ কিন্তু সক্রিয় রয়েছে কোথাও এটা প্রমাণ করতে শাহজাহানের ঘটনাটাকে কোথাও একটা অ্যাট পার দেখাতে এই একটা অ্যারেস্ট এবং তার পাশাপাশি সম্ভাবনা 3 কোথাও সওকাত মোল্লার রাস্তা পরিষ্কার করতে নিষ্কণ্টক করতে দেখো প্রথমেই তোমার 3 নম্বর যেটা তোমার আশঙ্কা ছিল সেটা তুমি উড়িয়ে দাও আর বাকি রইলো তোমার 1 নম্বর 1 নম্বর যেটা বলছে যে দেখো ওর এগেনস্টে একটা মামলা হয়েছে ও এফআইআর নেমড আসামি হয়েছে যার তার এগেনস্টে আমার এখানে যদি কোনো মার্ডার হয় আমি তোমার নাম আমার নাম সবার নাম দিয়ে দিতে পারি কোনো আশা যায় না কিন্তু যে সেকশনগুলো হচ্ছে সবই বাজে সেকশন 302 একটা কেস 302 কেস হয়েছে সঙ্গে 148 149 332 188 মানে তুমি ওই যেহেতু মনোনয়ন পেশের জন্য 188 মানে 5 জনের বেশি চলাচল করতে পারবে না হয় আমার যেটা মনে হচ্ছে যে দুটো জিনিস হলো দেখো একটা কোনো বেলেবল সেকশনে ওর এগেনস্ট তো কেসটা চার্জশিট হয়ে গেছে চার্জশিট হয়ে গেলে যে যে সেকশনেই চার্জশিট হয় চার্জশিট হয়ে গেলে মানে আমি পাচ্ছি না তাকে সে খুঁজে বেড়াচ্ছে বলে একটা ওয়ারেন্ট প্রে করে 82 সিআরপিসিতে সেটা একটা প্রে করে ওয়ারেন্টটা একটা দিয়ে দেয় ওয়ারেন্টটা এক্সিকিউট করে দিল সেটাও হতে পারে অথবা
ও আরে যে পুলিশ নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে অ্যারেস্ট করে পাঠাচ্ছে, বুঝতে পারছি এক নম্বর। সুতরাং ওকে রিলিফ দেওয়ার জন্য এটা করা হয়েছে, এটা এটা হওয়ার সম্ভাবনা প্রবল, মানে এটা সাময়িক আপনি, হ্যাঁ রিলিফ এবং ল্যাটিচিউড দেওয়া হচ্ছে, এবার মানে এই কেসে রিলিফ দেওয়া হচ্ছে। এবং আসন্ন ভোটের জন্য যেটা শুভেন্দু অধিকার বলে তার সঙ্গে কিছুটা আমি একমত। আর দ্বি মেইনলি যেটা যে পুলিশ টু মানে টু গেট ব্যাক হিজ ইমেজ সেটাকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্য একটা ভ্যালিয়েন্ট এফোর্ট নিয়েছে, এবং একটা লোকের জনমানসে যে দেখো নিরপেক্ষতাটাকে নিজেদের নিরপেক্ষতা ইমেজ বিল্ডিং এর জন্য এটা একটা 8 মাস হয়ে গেছে বলে পুলিশ নিষ্ক্রিয় এমনটা নয়, পুলিশ কিন্তু নিজের কাজ করেই যাচ্ছে। এবং সময় মতো ওই যে শেখ সাজাহানের ক্ষেত্রে আমরা যেমনটা শুনছিলাম সময় হলেই গ্রেফতার হবেন, সময় হলেই সামনে আসবেন কোথাও, আরাবুল ইসলামের ক্ষেত্রে হয়তো সময় হয়েছে সেই কারণেই আরাবুলকে এখন অ্যারেস্ট করা হলো। আমি সমীরদার কাছে এই জায়গায় আসবো। সমীর বাবু, যে আরাবুল ইসলামকে আমরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে দেখেছি একেবারে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে, যখন বোমাবাজি গুলি চলেছিল আমাদের প্রতিনিধিরা এলাকায় ছিলেন সেই সময়, পুলিশ বলছে গুলি চলছে নাকি বোমা চলছে নাকি আপনারা যান দেখুন কই, আমরা তো দেখতে পাচ্ছি না। আরাবুল ইসলাম কিন্তু সদল বলে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, এহেন আরাবুল ইসলামকে অ্যারেস্ট করতে 8 মাস সময় লাগলো একটা খুনের অভিযোগে। আরাবুল অপরাধ করেছে কিনা বা তিনি তিনিই বলতে পারবেন এবং তার আইনজীবীরা বলতে পারবেন, তবে এটা পরিষ্কার হয়েছে পুলিশ যে রাজধর্ম পালন করছে এবং রাজনৈতিক পক্ষপাত বলে যেভাবে পুলিশকে আঙুল তোলে বিরোধীরা তা আজকে প্রমাণ করে দিয়েছে যে নো জিরো টলারেন্স, দলের লোক হলেও যে অ্যারেস্ট হয় এটা আরাবুলকে দেখে মনে হচ্ছে। এবং আপনি জানেন নিশ্চয়ই বিধাননগর থেকে আপনি আপনাদের চ্যানেলে আমি এই যে বেলেঘাটা বহু তৃণমূলের যারা আইনকে হাতে তুলে নিয়েছে তারা কিন্তু অ্যারেস্ট হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলেই সম্ভব, কারণ বাম আমলে বিমানবাবু তপন শুকুরকে দলের সম্পদ এফআইআরে নাম থাকা সত্ত্বেও তাদেরকে অ্যারেস্ট করেনি। আজকে শাসনের ত্রাস যার নামে মজিদ মাস্টার, আজকে আমি উদাহরণ এটা দিয়ে জাস্টিফাই করছি না, যারা অন্যায় করবে যদি তার নাম থাকে না সে তো ঘুরে বেড়ে গিয়েছিল আলিমুদ্দিন থেকে রাইটার্স, ধরেনি কেন পুলিশ, তখনই তো পুলিশ ছিল। আজকে যে পুলিশকে দিয়ে আমার সিনিয়র দাদা, তিনি তো 34 বছরে দেখেছেন কিভাবে পুলিশ কাজ করেছে, আজকের পুলিশকে যারা আঙুল তুলবে নিশ্চয়ই তুলতে পারেন, সরকারে যারা থাকে তাদের সমালোচনা হবে। স্বনামধন্য আরাবুল ইসলাম যার বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ ছিল পঞ্চায়েত ভোটে, তার কতটা অ্যাক্টিভিটি আমরা সেটাও দেখেছিলাম, কোথাও খুব পজিটিভলি এখানে সতর্কবাদী বলতে হয় যে সেই আরাবুল ইসলাম কিন্তু অন্তরালেও যাননি আবার আগাম জামিনের আবেদনও করেননি, এখানেও আরাবুল ইসলামকে পুলিশ ডাকলো থানায় গেলেন এবং গৌরবের সঙ্গে তিনি অ্যারেস্ট হয়ে গেলেন, ধারা কি কি দেয়া হলো সেগুলো এবং তারপরে কদিনের মধ্যে তিনি আবার জেল থেকে বেরিয়ে আসেন সেদিকে তো অবশ্যই আমাদেরকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে। সতর্কবাদী সুস্মিতা, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে যে এত তুমি অলরেডি মেনশন করেছো ভাঙরে, আমাদের মনে আছে কি হারে পুলিশকে অ্যাবিউজ করেছে, ইনফ্যাক্ট কোনো কোনো এক সময় আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কোন সময় পুলিশকে তো মানে এমন এমন ভাষায় গালাগালি করেছে, ওখানে উনি স্টেজে বসে আছেন পুলিশকে এই মারে কেউ সেই মারে, সে হঠাৎ ভীষণ সোনা ছেলে হয়ে গুড বয় হয়ে চলে গেল অ্যারেস্টেড হতে, এবং পুলিশও যে 7-8 মাস পরে কেন হঠাৎ এখন জেগে উঠে এই হেন সোনা ছেলেকে নিয়ে চলে গেল আর সেও চলে গেল একদম ল্যাজ গুটিয়ে গুড বয়ের মতন সে চলে গেল, তো এগুলো একটু ভাববার বিষয়। ডেফিনেটলি শুভেন্দুদা যেটা বলেছেন সামনেই ইলেকশন, এবং আরেকটা জিনিস আমি শুভেন্দুদার কথা টেনেই বলবো যে এখন সমীরদা যেরকমভাবে উত্তর দিলেন এবং তার আগে তোমরা যে প্রতিবেদনে কুণাল ঘোষের যে কমেন্টটা দেখালে সবটাই কীরকম যেন অ্যান এফর্ট ফর ইমেজ বিল্ডিং, তৃণমূল ভীষণ ভালো, তৃণমূল সকলকে মানে তাদের নিজেদের লোকজনকেও অ্যারেস্ট করে কিন্তু 7-8 মাস তৃণমূল কিছু বলেনি, তৃণমূল তাদের দৌরাত্ম বাড়াতে দিয়েছে এবং সবসময় মাননীয়া বলেছে আহা ও দুষ্ট ছেলে, আহা এরা ষড়যন্ত্র করছে, আহা এরকম তো হতেই পারে, তো এইরকম হতে পারার পর 7-8 মাস পর হঠাৎ করে যদি কেউ জেগে উঠে একজন একটা সোনা ছেলেকে সে আদৌ কোনোদিনও কিছু করেনি, কাউকে জগ ছুঁড়ে মারেনি, কোনো মানুষকে গালাগালি করেনি, ভাঙরে নমিনেশনের দিন ওর যা সাংঘাতিক দৌরাত্ম্য আমরা দেখেছি, আমি এই জায়গায় একবার হঠাৎ ভীষণ একবার কৌস্তবের কাছে যাব, কৌস্তব খুব ইন্টারেস্টিং একটা ছবি, হ্যাঁ কৌস্তবের আগে একটু বলে দিই, আজকে বলবেন যে ভারত ভবনে বেরিয়ে পড়েছি উন্নাও যে গণধর্ষণ মামলা কুলদীপ সিং সেঙ্গার ইউপি পুলিশ মানে যোগীর পুলিশ তাকে কিন্তু অ্যারেস্ট করেনি, এত বড় বিলকিস বানর অপরাধের ক্ষেত্রে এখন 11 জনের মধ্যে 9 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না,
प्राथमिक भाव मन हलो আরাবুল ইসলাম যখনই কোনো ঘটনা ঘটেছে আরাবুল ইসলাম যখন সংবাদ শিরোনামে এসেছেন আরাবুল গোষ্ঠী আরাবুল অনুগামী বলে একদল মানুষকে আমরা দেখেছি তারা ঝাঁপিয়ে পড়েছেন হই হই করেছেন তাদের দাদাকে বাঁচানোর জন্য গতকাল আরাবুল ইসলাম একেবারে শান্তশিষ্ট হয়ে চলে গেলেন থানায় সেখান থেকে তিনি অ্যারেস্ট হয়ে গেলেন অনুগামী কাউকে কিন্তু দেখা গেল না তাহলে কোথাও আরাবুলের দাপট আরাবুলের ঝাঁজ কি কমছে আর এই সুবিধাটা কি বামেরা নিতে পারবে ভাঙড়ে কোথাও আবারো বামেরা নিজেদের সংগঠনটাকে মজবুত করতে পারবে সুমিতা আগে আমি বলি তৃণমূল বিজেপি কে স্টুডিও হে আমার ছোটবেলার এক বন্ধু ইতিহাসে সাত পেয়েছে তোর বাবা ওকে খুব পেটাচ্ছে বলছে তুমি আমাকে পেটাচ্ছ কেন আমার এক বন্ধু সাড়ে তিন পেয়েছে তো তৃণমূল বিজেপির অবস্থা তাই এ বলে হাসখালি এ বলে উন্নয়ন এ বলে ব্যাপম এ বলে এসএসসি যাই হোক আমার কথা হচ্ছে জগবন্ধু মাস্টারমশাই ধরা পড়েছে মানে জগের বন্ধু আর কি জগবন্ধু মাস্টারমশাই ছাত্রদের জগ ছুটতে শেখাতো তো উনি ধরা পড়েছেন কেন আমরা সব জানি কী কারণে ধরা পড়েছে ওনার বিরুদ্ধে কতগুলো খুনের মামলা সেটাও আমরা জানি ভাঙড়ের অরিজিনাল অবস্থা কী তৃণমূলের অবস্থা কী সন্দেশখালীর দিকে তাকান বুঝতে পারবেন আসলে শাজাহানের রিপ্লেসমেন্ট আরাবুল নয় সেটাও পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে ওই যে বলছেন না ওই যে ঘোষেরা যা বলছেন আর এই মাস্টারমশাই যাদবপুর মাস্টারমশাই আমার মাস্টারমশাই সমিতবাবু যা বললেন আসলে জিরো টলারেন্স এরমভাবে প্রমাণিত হবে না বাংলার মানুষ জেনে গেছে জিরো টলারেন্স কথাটার মানে হচ্ছে টুনির মা টুনির মায়ের মার নাম যেমন মানুষ জানে না জিরো টলারেন্সও মানুষ জানে না আসলে কেন আরাবুলকে ধরা হলো ওর নামে খুনির মা খুনের মামলা ওর নামে জনরস তৈরি হচ্ছে যে ঘটনা ঘটছে সন্দেশখালীতে মানুষ মানুষ তার নিজের হাতে আইন নিয়ে নেবে যদি তৃণমূলের এইরকম দাপট থাকে মিষ্টি জলের ভেরিতে নোনা জল ফেলে দেওয়া হচ্ছে মানুষকে জমি থেকে উৎখাত করা হচ্ছে নজর ঘোরাতেই আরাবুল অ্যারেস্ট একদম সন্দেশখালীর ঘটনা থেকে যাতে মিডিয়া নজর ঘোরায় এবং তৃণমূলের ঘটনা আদৌ ডাইলুট হবে হবে না তো কোনোভাবেই হবে না সন্দেশখালী কেন এরকম অবস্থা হবে কুসুমিত আমরা আগেও বলেছিলাম তৃণমূলের নেতাদের মানুষ কান ধরে রাস্তায় অনুবাস করাবে এরকম দিন আসছে পশ্চিমবাংলায় আনফরচুনেট কিন্তু এটা সত্যি কিন্তু আরাবুল ইসলামের মতো ঘটনা যদি সুমিতা যে ঘটনাগুলো ঘটেইনি পশ্চিমবঙ্গে নেতাই নন্দীগ্রাম সিঙ্গুর গড়বেতা কেশপুর কত কি আমি তো বলছি ওকে রিলিফ দেওয়ার জন্য না নিক না ওকে পিসির জন্য প্রেয়ার দিক না আজকে হিম্মত বুঝবো ক্ষমতা থাকে তো পুলিশ আজকে পিসির জন্য প্রেয়ার দিক সাত দিক চোদ্দ দিনের বা সাত দিনের প্রেয়ার দিক বিকজ ইনভেস্টিগেশন হয় ক্লোজ হয়ে গেছে নাহলে একটা 188 যেটা মানে 144 ভায়োলেশনে সেই মামলাটাতে ও চার্জশিট রয়েছে ওর এগেস্টে চার্জশিট এই আর রাম শ্যাম যদু মধু তাদের এগেস্টে চার্জশিট রয়েছে 302 আর আর হরি কেষ্ট এদের নামে চার্জশিট রয়েছে 332 তো এরম ভাবে হয়েছে যে চার্জশিট হয়েছে কি কারণে আরাবুল ইসলামকে গ্রেফতারিতে পুলিশের এই 8 মাস পর তৎপরতা সেটা নিয়ে তো প্রশ্ন থাকছে কিন্তু এরই মধ্যে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী যিনি এর আগেও একাধিকবার আরাবুল ইসলামকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি তার গ্রেফতারির পর বললেন আরাবুল ইসলামকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করেছে শাসক শিবির আমরা চাই সকালবেলাকে অ্যারেস্ট করা হোক এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেঁটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে সে আর একটা দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গাই তো দুধেল গাই এখন দুধ দিতে পারছে না সেই নৌকা বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শওকত মোল্লাকে হয়তো ফুল প্লেজে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা দুটো আলাদা শিবির আমরা জানি সমীর বাবু এবং সেখানে কোথাও শওকত মোল্লা এবার কয়েকটা গোল দিয়ে এগিয়ে গেলেন একটাই শিবির মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হয় সবাই তাকে দেখেই ভোট দেয় আরাবুলকে নয় শওকত মোল্লাকে নয় এরা হচ্ছে দলের কর্মী এবং মাথা রাখতে হবে একটা দল যখন বড় হয় তার মধ্যে দ্বন্দ্ব থাকে যেমন দলের তাজা ছেলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শওকত মোল্লাকেও একেবারে সস্নেহে বলেছিলেন যে তিনি কোথায় বোম বাঁধেন এবং সেই সংক্রান্ত একটা বক্তব্য কিন্তু আমরা আমাদের সবাই তাজা এটা মাথায় রাখতে হবে যারা অন্যায় করবে তাদেরকে এইভাবে অ্যারেস্ট করা মূলে তাজা এটা সিপিএম নয় এটা বিজেপি নয় এটার নাম তৃণমূল গণতান্ত্রিক দল সবাই সব রকম অন্যায় করলে শাস্তি হয় তাহলে কদিন জেলে থাকবেন বলছেন পুলিশ কাস্টডি চাই আজকে বেল হবে আজকে তিনটার সময় বেল লিখে রাখুন আমি আইনজীবী আজকে তিনটার সময় বেল আমি আইনজীবী নই আমি পুলিশ নই কিন্তু আমি এটা বলতে পারি মামলার অভিযোগ অবশ্যই অভিযোগ মানে সব করা উচিত
জগছুড়ে মারা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বামকর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ, বারবারই নানা কারণে আরাবুলের নাম এসেছে শিরোনামে। এর আগে বারবার বিতর্কে জড়িয়েছেন আরাবুল ইসলাম। 2012 সালে ভাঙড় কলেজে ঢুকে অধ্যাপিকাকে জলের জগ ছুঁড়ে মারার অভিযোগ ওঠে আরাবুল ইসলামের বিরুদ্ধে। সেই সময় আবার কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন তিনি। 2013 সালে বামুনগাছিতে বামকর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। একেবারে সামনে থেকে আগ্নেয়াস্ত্র হাতে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে আরাবুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনায় আরাবুলকে গ্রেফতার করা হয়। 2014 সালে আরাবুল ইসলামকে 6 বছরের জন্য বহিষ্কার করে তৃণমূল, কিন্তু 1.5 বছরের মধ্যেই তাকে দলে ফিরিয়ে নেয় তৃণমূল। তবে তারপরও আরাবুল ছিলেন স্বমহিমায়। 2018 পঞ্চায়েত ভোটের আগে নির্দল সমর্থক খুনের ঘটনায় ফের তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই হত্যাকাণ্ডে তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। গত বছর পঞ্চায়েত ভোটের সময়ও হিংসা বিধ্বস্ত ভাঙড়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে মেজাজ হারাতে দেখা যায় আরাবুল ইসলামকে। এবার সেই পঞ্চায়েত ভোট পর্বে খুনের অভিযোগে আবার গ্রেফতার হলেন আরাবুল। হিন্দল দে, শিবাশিস মৌলিক ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল কংগ্রেসের স্নেহধন্য আরাবুল ইসলাম একাধিক অপরাধের অভিযোগে যিনি অভিযুক্ত ছিলেন এবং যে কারণে দল তাকে বহিষ্কার করার পর মাত্র 6 বছরের জন্য বহিষ্কার করে 1.5 বছরে ফিরিয়ে আনে, আপনার মনে হয় যে 6 বছরের জন্য বহিষ্কার করেছিল, 1.5 বছরের মাথায় ফিরিয়ে এনেছিল, 14 মাসের মাথায় ফিরিয়ে এনেছিল, এবং সেই আরাবুল ইসলামকে, সেই স্বনামধন্য আরাবুল ইসলামকে ঠিক লোকসভা ভোটের আগে এইভাবে পুলিশ একেবারে ছুটে গিয়ে অ্যারেস্ট করলো? তৃণমূলের পার্টিতে সাসপেনশন মানে কি এক্সপালশন? তো গরুর গাড়ির হেডলাইট, মানে ভাড়ের হ্যান্ডেল, হ্যাঁ, স্যান্ডো গেঞ্জির বুক পকেট, আর বেশি উদাহরণ দিচ্ছি না, খারাপ দিকে চলে যাবে। আমি বলছি যে কি মানুষকে কি ভাবেন, মানে মানুষের, পশ্চিমবাংলার মানুষের মাথায় কি বিশ্ব বাংলার বলে কাজ? হ্যাঁ, মানুষকে কি বোকা ভাবেন? বোকা বলেছি আমি তো। আমি বলছি যে কি ভাবেন, বিশ্ব বাংলার বলে কাজ মানুষের মাথায়? এরা আরাবুল, এরা তো মানে প্র্যাকটিক্যালি এরা সন্ত্রাসবাদী। আমি শুধু কুসুমিতা একবার মনে করাচ্ছি, পঞ্চায়েতের যেদিন ক্যান্ডিডেট অ্যানাউন্স হলো সেদিন কি করেছে? আমি বিরোধী ছেড়ে আরাবুলের বাহিনী গোটা ভাঙড়কে আটকে আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে ব্যাটার নিজের পার্টি অফিস নিজে জ্বালিয়েছে। এরা এরা তো ধান্দার জন্য, এরা মাল কামানোর জন্য, টাকা কামানোর জন্য তৃণমূল কংগ্রেস করে। আমি জানি না সমীর বাবুরা তাদেরকে সমর্থন করেন কেন, তাদের হয়ে টিভিতে গলা ফাটান কেন। আর একটা কথা শুধু আমি বলবো, আমি সমীরদাকে অনুরোধ করবো, সমীরদা যদি আপনাকে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করে দাদা আপনার মাস্টারমশাই আপনার বয়স কত, প্লিজ 34 বলবেন, প্লিজ 34 বলবেন। দেখুন, আজকে রথীন দণ্ডপাঠকে কিন্তু এ চেনে কিনা জানি না, অনুজ পাণ্ডে, ডালিম সিং, মনোরঞ্জন পাত্র যদি এখন বলবে বেল পেয়ে গেছে, তাহলে খেলটা কি নিয়ে, কেনই বা অ্যারেস্ট হলো, কেনই বা বেল পাচ্ছে, যা ঘটছে সব মিথ্যে, আগে যা ঘটেছে এখন সব সত্য, এটা মাথায় রাখতে হবে। অভিযোগের যে একাধিক কমিশন তৈরি হলো, প্রায় গোটা 30-এক কমিশন বোধহয় তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকার 2011-তে ক্ষমতায় আসার পর, সেই কমিশন গুলো ডিসলভ হয়ে গেল, সেই কমিশন কি করবে? কুসুমিতা দেখুন, আপনি যাদের যাদের নাম বলছেন তাদেরকে তো কমিশনে আওতায় আনা উচিত। এমন একটা দল তারা বলেই ছিল, বদলা নয় বদল চাই, যদি মানুষ ভুল করেও ঠিক হয়ে যায় সেই সুযোগটা তৃণমূল দিয়েছে মানুষকে, কি তাহলে সুযোগ দিয়েছে, সুযোগ দিয়েছে না, সবাই জেলে থাকতো যে নন্দীগ্রাম আদৌ ঘটেনি, সিঙ্গুর আদৌ, এইগুলো ঘটেনি। আরে ঘটেছে বলেই তো কমিশন করেছে, সেখানে কারা কারা ঘটিয়ে ছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? রাজ্যের মানুষ তো জানতে চান শুনুন দা, ভালো করে নাই সরকার, আগে ছিল যে সংশোধন করা হয়েছিল 2011-এ, কতগুলো কমিশন তৈরি করতে পারে সেটা দেখানোর জন্য করা হয়েছিল। দেখো তোমাকে আমি বলছি, এই কমিশন গড়ার পেছনে দুটো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে এই কমিশন গড়ার পেছনে যে খরচ হয়েছে, যে অর্থ খরচ হয়েছে, সেটার কিন্তু সেটাতে যে চরম করাপশন হয়েছে এসব, এটা প্রতিষ্ঠিত এক নম্বর হয়ে যাবে যদি আজকে এটাকে প্রুফ করা হয়, মানে সিবিআই বা কাউকে দিয়ে, কোনো সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে বা সৎ কোনো অর্গানাইজেশনকে দিয়ে যদি করা যায়। আর দুই হচ্ছে এই কমিশনের নাম করে নিজেদের একটা ইমেজ বিল্ডিংয়ের প্রতিষ্ঠাও ছিল, কিন্তু দুঃখের বিষয় যে এই কমিশনে
কেউ দোষী সাব্যস্ত হলো না, তার রিপোর্ট আজ পর্যন্ত বেরোলো না, কেউ দোষ আর বারবার খালি লোকে খালি সমীর বলতে বাকি দেখেছে মরিজ্জাপি আর আনন্দমার্গিটা, আমি মনে করি দিয়ে এটাও যেন বলে আজকে চলে যাক, ও সত্তরের দশকে চলে যাক, ষাটের দশকে চলে যাক, খালি সেটা সেটা কখনো উদাহরণ হতে পারে আগেকার ঘটনাগুলোর সত্যতা প্রমাণ করার দায়িত্ব তো তৃণমূল কংগ্রেস সরকার হাতে নিয়েছিল, প্রমাণ করলো না কেন? একদিকে যখন দুর্বল প্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম তাকে গ্রেফতারি নিয়ে তুঙ্গে উঠেছে চর্চা, অন্যদিকে শেখ শাজাহান অপর শাসক নেতা যিনি সন্দেশখালীর বেতাজ বাদশাহ সন্দেশখালী ঘটনার এক মাসের বেশি সময় পরও এখনো অধরা তিনি, আর এরই প্রেক্ষিতে গত দুদিন ধরে আমরা দেখলাম সন্দেশখালী গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল, এই ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, বুমেরাং হয়ে ফিরে এলো তৃণমূলের সেই জনরোষের তত্ত্ব, প্রশ্ন উঠছে শেখ শাজাহানের দলবলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে গত বুধবার থেকে যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী, শেখ শাজাহান সহ তিন তৃণমূল নেতাকে গ্রেফতারির দাবিতে ক্ষোভ দেখিয়েছেন, বিক্ষোভে আছে ফুঁসছে সন্দেশখালী। যা চেয়েছেন বা আমাদের যা করা উচিত মনে হয়েছে সবগুলোই আমরা করেছি, এবার তদন্তটা আমাদের একটু করতে দিন, লফুল অ্যাকশনটা নিতে দিন, আপনারা যদি এটা নিয়ে আমাদের ব্যস্ত রাখবেন তাহলে আমরা ওই কাজ করবো। চালান হলো না কেন স্যার? আলোচনায় আসবো, সমীরবাবুকে দিয়ে শুরু করবো। সমীরবাবু, গতকাল লক্ষ্মীর ভাণ্ডারের বাজেট বেড়েছে 500 থেকে 1000 হয়েছে, মা লক্ষ্মীরা কিন্তু হাতে লাঠি বাঁশ গাছের ডাল নিয়ে গতকাল পথে নেমেছিলেন এবং তাদের বক্তব্য ছিল যে যাদেরকে নাকি দেগে দেওয়া হলো তারা সিপিএম, তারা বিজেপি, তাদেরকে কাজে লাগাচ্ছে, তারা নাকি হামলা চালিয়েছে, তারা বলছেন তারা কিন্তু শাসক দলটাই করেন এবং ছ্যাঁচড়ামি তারা পছন্দ করেন না, যেটা হচ্ছে সেটা নাকি ছ্যাঁচড়ামি। দেখুন, সংযত জনরোষ কাকে বলে কালকে দেখেছেন, হাতে লাঠি কিন্তু কোনো কাজ হচ্ছে না, পুলিশও দাঁড়িয়েছে আর সব বলছে আমরা তৃণমূল করি। তৃণমূলের মধ্যেও যদি কেউ অন্যায় করে থাকে তার প্রতিবাদ তৃণমূলই করে, তার প্রমাণ দিয়ে দিয়েছে আজকে মহিলা। এরা তো তৃণমূল নয়, না বলেছে তো, এরা কি তৃণমূল? না না, যারা বলছে কয়েকজন নেতারা কি বলছিলেন? না না, এরা তৃণমূল। শুনুন, এখানে বিজেপি না ওই এলাকা সবসময় জানেন সিপিএম এর 34 বছর বারবার কেন আনতে হয়, কেন থেকে গেছে তো ওরা। ভুল বুঝিয়ে বিরোধীরা এই কাজগুলো করিয়েছে, বিরোধীদের সংখ্যা কত সন্দেশখালীতে? সবিতা, আজকে বিজেপির সংখ্যা কত ছিল 19 সালে? 2 থেকে 18 হলো কি করে, কাদের জন্য? আমাদের তো ভোট ছিল, আমাদের তো ভোট পেয়েছে, যারা আজকে বিপুলি হয়ে গেছে, রামের কাছে বিক্রি হয়ে গেছে, স্কুল করার সুযোগ দিয়েছে মমতা। হ্যাঁ হ্যাঁ, যিনি নাকি এলাকার বাঘ, সেই বাঘ থাকাকালীন কিন্তু এদেরকে দেখা যায়নি, বাঘ যখন ল্যাজ গুটিয়ে বেড়াল হলো সেই সময় নাকি এরা বিজেপি হলেন। হ্যাঁ, আমি তুমি যেরকম কনফিউজ আমিও কনফিউজ, তবে আমি খুব খুশি হয়ে গেছি যে কালকে কুণাল ঘোষও বলেছে, আজকে সমীর দাও বলছে যে ওখানে নাকি বিজেপির দ্বারা এইসব আমরা করতে পেরেছি, তাহলে তো আমাদের সাংঘাতিক সংগঠন ওখানে, আমাদের তো ওখানে আমরা দাঁড়াবো আর জিতবো, যা দেখছি এদের ভাষায়। এক সেকেন্ড, আমি এক সেকেন্ড সমীর, আমি আপনার সঙ্গে কোনো কথা বলিনি, আর তুমি যে কথাটা বলে শুরু করলে কুসুমিতা যে কালকে এতদিন 500 টাকা ছিল, কালকে 1000 হয়ে গেছে, কিন্তু মালক্ষীরা রাস্তায় নেমে পড়েছে, ব্যাপারটা হচ্ছে একটা বাজেট যে শুধু 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 অনুদানের উপর ভরসা। এক সেকেন্ড, আমি আপনার সময় কোনো কথা বলিনি, আমি এই ভদ্রতাটা এক্সপেক্ট করব, আমি জানি আপনার নেই। এই ক্ষেতের মধ্যে নোনা জল ঢুকিয়ে যে শাজাহান বলতে হবে এবং তার সাগরেলরা যে এই এই যে কাণ্ড করে তাদের চাষবাসের জমিটুকু নষ্ট করে দিচ্ছে, এইবার জনতা ক্ষেপে গেছে এবং জনতা জনার্দন মানুষের রায় সবচেয়ে ভালো। আরে তো
যারা বিক্ষোভ দেখালেন তারা ঠিক কি বললেন দেখুন তো একবার। আমরা তৃণমূল করি, আমরা পার্টি করি, তৃণমূল করি ঠিক আছে, এই না যে ছেলেরাম ভালোবাসি না, আমরা পার্টি করি ঠিক আছে, পার্টিকে ভালোবাসি, কিন্তু আপনি তৃণমূল করেন কিন্তু শিবু হাজার শেখ সাজানো তৃণমূল, হ্যাঁ করে তো, আমরা পার্টি ভালোবাসি, সবই ভালোবাসি, কিন্তু মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করবে এটা ভালোবাসি না, ওর শাস্তি চাই। তৃণমূল করেন শিবু হাজরা শেখ সাজান উত্তম তারাও কেউ ওরে ধরা পড়েনি, তারাও তো তৃণমূল করে, হ্যাঁ নিশ্চয়ই করে, কিন্তু আমাদের জোর জবরদস্তি যখন তখন ডেকে নিয়ে আসে, যখন অত্যাচার করে, যখন তখন এই পোলট্রি ফার্ম করছে ওখানে, তারপরে জমি জায়গা কেড়ে নিয়েছে, সবাই তো ধান চাষ করে, সবাই তো চায় না যে জমি হচ্ছে। আপনারা অনেকে বলছেন যে এই যে কালকে আপনারা যারা মিছিল করছেন বেরিয়েছে, আপনারা সিপিএম ও বিজেপি করেন, তৃণমূল করি আমরা, আমরা তৃণমূলের লোক, আমরা সবাই তৃণমূলের লোক, আমরা শান্তি চাই, সবাই আমরা শান্তি চাই, এখানে আমরা পার্টি পার্টি পাঠাবো, দলের দলের অর্জন করতে হবে, কিছু বলেননি না, আমরা কিছু বলবো না, আমরা সারা যেটা করি সেটাই করবো, কিন্তু ওই গুন্ডা বাহিনীদেরকে র‍্যাশ করুন। খুশব, আমি আপনার কাছে বিষয়টা বোঝার চেষ্টা করবো, সেটা হচ্ছে সাধারণ মানুষজন গ্রামবাসী তারা বলছেন তারা তৃণমূল করেন, বিজেপি গেল সিপিএম গেল তারা তাদেরকে উস্কানি দিল, উস্কানি দিয়ে যারা তৃণমূল করেন তারা বলছেন আমরা আমাদের দলের এলাকার তিনজন শীর্ষস্থানীয় নেতার গ্রেফতারি চাই। সে তো বলবেই, তার কারণ এটা তো শুধু নেতা না, এটা জনগণকে লুট করছে, নিজের দলের নেতাদের গ্রেফতারি চাইছেন কিনা সিপিএম তাদের গিয়ে উস্কানি দিচ্ছে বলে, এ তো বলছি আমরা এই কথা যে কথা এই জিনিস তো হবেই, মানে তৃণমূল কাক কাকের মাংস খায় না, তৃণমূল তৃণমূলের মাংস খায়, তো এই সমস্যা তো এইখানে, তৃণমূলের নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজন তৃণমূলের নেতাদের টাকা দিয়ে হচ্ছে চাকরি পেয়েছে, তো প্রকাশ্যে দেখা যাচ্ছে আমাদের, কিন্তু আমাদের কথা হচ্ছে দেখুন ওখানে মহিলারা, আজকে বললেন না লক্ষ্মীর ভাণ্ডারের কথা, লক্ষ্মীর ভাণ্ডার যদি 10,000 টাকা দেওয়া যেত তাতেও খানিকটা ভালো হতো, কিন্তু আসলে এখানে কি হচ্ছে, কি পুলিশের কি ধারণা, পুলিশ ক্ষমা চাইছে, পুলিশ হাত জোর করছে, নত জানু হয়ে মহিলাদের সামনে দাঁড়াচ্ছে, এখন একটা একটা অংশের কাজটা করছে, একটা কাজের কাজ করছে না তো, একটা অংশের মানুষের ধারণা হয়েছিল যে শাজাহান বেতাজ বাদশাহ এবং শাজাহানের পক্ষে মানুষ দাঁড়িয়ে যাবে, আগের দিন যারা ইডিকে বা সিবিআইকে আক্রমণ করেছে এরা বেনিফিশিয়ারি, এরা সাধারণ মানুষ না, সাধারণ মানুষ চতুরপাশ শেখ শাহজাহান যদি মায়ানমার চলে গিয়ে থাকেন, শেখ শাহজাহান যদি বাংলাদেশে চলে গিয়ে থাকেন, ইডির অফিসারদের উপর যদি রোহিঙ্গাদের হামলা হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ শুধু বলছেন দুটো শব্দ, আমরা শান্তি চাই, গত 48 ঘন্টায় সেই শান্তিটুকু এনে দিতে পারলো না পুলিশ, শাসক দল কিন্তু ঠিক যথাযোগ্যভাবে অ্যাড্রেস করতে শুরু করে দিয়েছে অলরেডি, সুতরাং পুলিশকে পুলিশ হার্স অ্যাকশন নেবে না, কখনোই নেবে না, এবং শিবু বা উত্তম সর্দার, শিবু হাজরা ব্লক সভাপতি যারা এবং শাহজাহান সহ প্রত্যেকের নামেই হচ্ছে, আমার ব্যাপার হচ্ছে তা না, একটা না পেছনে পেছনে একটা ইকুয়েশন কাজ করছে, দেখো আমি তোমাকে বলছি, দেখো ইন দি কামিং ডেজ এই শাহজাহানকে অ্যারেস্ট করবে রাজ্য পুলিশ, তাতে কি হবে, সেই সেই তোমার ইমেজ বিল্ডিংটা হবে এক, সেই হয়তো 7 মাস 8 মাস পর কোনো এক সময় যখন শেখ শাহজাহান খবর থেকে সরে যাবে, অত দূরেও নয়, অত দূরেও নয় করবে, এবং এটা ইনসিওরও করবে যে ইলেকশনের ইলেকশনের আগে তার মুক্তি নেই। দু নম্বর, এই যে যে জনজাতি বা এরম যে যারা লঘু সংখ্যালঘু লঘিষ্ঠ যারা আছেন
তাদেরও কিন্তু এটাকে অ্যাড্রেস করা হবে এবং এর ফলে কি হবে এর পেছনে আমি দেখছি দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ কনসিডারেশন ফর বিল্ডিং আপ ওয়ান পলিটিক্যাল ইকুয়েশন বিহাইন্ড দিস সুতরাং আমার কিন্তু খুব আই এম সেন্সিং ভেরি ব্যাড এর যার জন্য শাহজাহানকে কিন্তু ম্যাক্সিমাম ল্যাটিচিউড দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম ল্যাটিচিউড তুমি তোমার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাও তারপরে বলবে যে আমাদের কোনো আর অল্টারনেট কোনো উপায় নেই সুতরাং তোমাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি একদমই এখানেই একবার শুনিয়ে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই ঘটনা প্রসঙ্গে ঠিকই বলছেন संदेश खाली बोलचे ममता जाचे हर क्षेत्र में होगा इतना अत्याचार किया ये लोग शाहजहान मॉडल हर क्षेत्र में है ये संदेश खाली इनोग्रेशन कर दिया जैसे 2011 के पहले नंदीग्राम में इनोग्रेशन हुआ संदेश खाली इनोग्रेशन किया ये चलेगा जितना भी गुंडा है शौकत मुल्ला आराबुल बासंती का राजा गाजी शहीदुल मुल्ला सब सुन के रखिए आप सबका हालत शाहजहान से भी बुरा होगा और शासक शिविर तत्व देखो और चाउनी टा देख ली मुना और माथा गैसी एक टा पागल पागल भाव इससे मानसिक रोगे चिकित्सा संदेश खाली थे सीपीएम और बीजेपी और एक टी दलेश संगे मिशिए किचु गंडोगोले चेष्टा करे छे তৃণমূল বিরোধিতা করছে তৃণমূল যেদিন মনে করবে ওখানে জমায়েত দেখাবে যে জমায়েতটা ওরা দেখাতে চাইছে তার দশ গুণ এক ঘন্টার নোটিশে করে দেবে তৃণমূল এসব দিকে তাকাচ্ছে না তৃণমূল গণ্ডগোল চায় না সিপিএম কংগ্রেস আর একটা অংশ মিলে রাজনীতির খেলা চলছে তৃণমূল উন্নয়ন বাজেট এসব নিয়ে ব্যস্ত ফলে বাংলা বলছে মমতা ব্যানার্জি থাকছে বাংলা বলছে তৃণমূল থাকছে আর বাংলা বলছে বিজেপি সহ বিরোধীরা বঙ্গোপসাগরে যাচ্ছে শত্রুভাই যে শুভেন্দু অধিকারী যে কথা বললেন যে আরাবুল ইসলাম সহ আরো কাদের কাদের সব একটা বড় তালিকা বললেন বলে বললেন এদের অবস্থা নাকি শেখ শাহজাহানের থেকেও খারাপ হবে প্রথম কথা শেখ শাহজাহানের অবস্থা খারাপ এমনটা তো মনে হচ্ছে না যথেষ্ট বল তবিয়তে রয়েছেন কোথায় রয়েছেন কেউ জানে না বিজেপি বলছে যে একেবারে নাকি রাজ আশ্রয়ে তিনি রয়েছেন কিন্তু এখানে বক্তব্য হচ্ছে যে কেন্দ্রের হাতেও তো কিছু ক্ষমতা ছিল ইডির হাতেও তো ক্ষমতা ছিল ইডির আধিকারিকরা মার খেলেন স্বতঃস্ফূর্তভাবে ইডি কি করেছে কোর্টে যখন আগাম জামিন চাইছেন অন্তরাল থেকে শেখ শাহজাহান তখনও পর্যন্ত ইডির সময় চাইছে কারণ তারা তৈরি নয় এখন আবার তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন কেন না একটা জিনিস একটু বুঝতে হবে কুসুমিতা আমি মানলাম যে ইডি অনেক দেরি করে গেছে কিন্তু ইডিরই মাথা ফাটিয়েছিল এবং ইডি যখন প্রথম দিন গেল তখন সেখানে শৈলেন দা আমরা দুজনেই এখানে ছিলাম লাইভ স্টেতে আমি প্রথমেই একটু অবাক হয়ে গেছি সিআর 15টা সিআরপিএফ নিয়ে যেতে হলো কেন তো এটা বুঝতে হবে যেটা ইডি বারবার কোর্টে বলছে যে সেন্ট্রাল এজেন্সির হ্যাঁ ডেফিনেটলি মসৃণ হবে না যেটা জাজ বলেছে যে ডিড ইউ থিঙ্ক ইট উড বি এ কেক ওয়াক কিন্তু এই যে প্রতিটা সময় প্রশাসনিকভাবে তাদের বাধা দেওয়া হচ্ছে তাদের কোনোভাবে কোনো রকম কোনো এনকোয়ারি কোনো রেড কোনোভাবে করতে দেওয়া হবে না অথচ বড় বড় কি তাদের হাতেও তো ক্ষমতা আছে ক্ষমতা আছে ইডি আধিকারিকরা মার খেলেন ইডি স্বতঃস্ফূর্তভাবে কি করেছে না স্বতঃস্ফূর্তভাবে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ওখানকার হেড নলিন এসেছিলেন ছটা এজেন্সির সঙ্গে মিটিং করেছে আমাদের সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে সব কিছু করেছে কিন্তু হ্যাঁ আমি মানলাম এখন অবধি আউটকাম সেরকম পাইনি সেটা বিজেপির তরফ থেকে আমরা ভীষণ চিন্তিত কেন এতটা 35 দিন সেদিনকার জনরোষও আমি বারবার বলছি তোমরা যাই বলো দ্যাট ওয়াজ অলসো রোহিঙ্গা এবং এরাও যে আজকে যে দুদিন ধরে যেগুলো দেখানো হচ্ছে তারা হচ্ছে লোকাল কারণ তারা কিন্তু পরিষ্কার বলছে কেন্দ্রের চাপ আরো বাড়বে আমি এই জায়গায় সেটা যাই হোক কেন্দ্রের চাপ আরো কেন্দ্রকে জনরোষই যখন বললেন তখন এই 5 তারিখে ঘটনার পর আমরা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে বলতে শুনেছিলাম যে এইভাবে যদি রেড হতে থাকে তাহলে কিন্তু গোটা বাংলা জুড়ে এই ধরনের জনরোষ দেখা যাবে তাহলে এই 5 তারিখের ঘটনার পর যে উলটপুরাণটা আমরা গত দুদিন ধরে দেখছি কোথাও আবার সেই স্বতঃস্ফূর্ত জনরোষের পাল্টাটা যদি হয় পুলিশ সামলাতে পারবে তো দেখুন নিরপেক্ষভাবে তদন্ত হলে তো কোনো অসুবিধা ছিল না টেনে টেনে শুধু তৃণমূল কি পাচ্ছে আপনি ভুল করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বাংলাকে অশান্ত করার জন্য আজকে বিরোধীদের যে
হাকানি, এটা তৃণমূলকে ভাঙতে পারবে না। তৃণমূলকে আরো এক বদলা নয় বদল চাই তো বুঝলাম। দিদির আধিকারিকরা যখন তদন্ত করতে এসেছে, শুনুন না, শুনুন না, বদলা নয় বদল চাই তো বুঝতে পারলাম। যখন দিদির আধিকারিকরা তদন্ত করতে এসেছে, গ্রামবাসীদের ক্ষোভ, আর তারই মধ্যে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার মোট পাঁচজন। দুই তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দারের নামে সন্দেশখালী থানায় শ্লীলতা হানির অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, যে পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো, যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে তিনজন রয়েছে বিক্ষোভকারী গ্রামবাসী। অর্থাৎ শিবপ্রসাদ হালদার যে অভিযোগ দায়ের করেছিল সন্দেশখালী থানায় গতকালকে, এবং সেখানে তাদের তার যে ভেড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং তার অফিসে ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, উত্তম সর্দার আর এক তৃণমূল নেতা, তাকে মারধর করা হয়েছে, তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে তিনজন গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিক্ষোভকারীদের তরফ থেকে যে অভিযোগ দায়ের করেছে তাতে দুজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে। এবং গতকালই এই পাঁচজনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় এবং আদালতের কাছে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় এবং তাতে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এই পাশাপাশি তুমি জানো গতকাল দিনভোর গ্রামবাসীরা বিক্ষোভ দেখান সন্দেশখালী থানায় এবং সেখানে বারবার দাবি ওঠে যে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, এমনকি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। এবং সেই দাবিতে দিনভোর উত্তাল ছিল সন্দেশখালী এবং তাতে একজন গ্রামবাসী মহিলার অভিযোগ দায়ের করেছেন সন্দেশখালী থানায়। সেখানে স্পষ্ট উত্তম সর্দার অর্থাৎ সন্দেশখালী তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সর্দার এবং সন্দেশখালী দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। এবং গতকাল যে বারবার দাবি করেছিলেন গ্রামবাসীরা উত্তম সর্দার, যাকে পুলিশ আটক উদ্ধার করার পরেও তাকে গ্রেপ্তার করেনি কেন, এবং সেই প্রসঙ্গে পুলিশের বক্তব্য ছিল গ্রামবাসীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের করা হয়নি। গতকাল বিকেলে ওই গ্রামবাসী মহিলা অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। অবশ্যই আজ সন্দেশখালীর পরিস্থিতি কি কোন দিকে যায় অবশ্যই সেদিকে নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ সমীরণ তোমার। অর্থাৎ সক্রিয়তা পুলিশের দেখতেই পেলেন, 48 ঘন্টা ধরে যে তাণ্ডবের ছবি আমরা দেখেছি তার জেরে গ্রামবাসীরা গ্রেফতার হয়ে গিয়েছেন মোট পাঁচজন। যদিও 35 দিন কেটে গিয়েছে, শেখ শাহজাহান কোথায় হদিশ নেই পুলিশের। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন।